السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسول الكريم وعلى آله وأصحابه أجمعين. সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে, যখন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া দান করবেন। হাদিসটির উল্লেখ রয়েছে সহিহুল বুখারি 660 নম্বর হাদিস, এবং বুখারির চারটি হাদিস আসছে, সহি মুসলিমের 1031 নম্বর হাদিস, তিরমিজির 2391 নম্বর হাদিস, নাসাইতে আসছে, মুসনাদে আহমদের মধ্যে আসছে, মুয়াত্তা মালিকের মধ্যে আসছে হাদিসটি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিন ইয়াউমা লা দিল্লু ইল্লা যিল্লা। আল্লাহ তাআলা সাত ব্যক্তিকে সেই দিন তার আরশের ছায়া দান করবেন যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। এক নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইমামুন আদিল, নেই পরায়ণ শাসক, নেই পরায়ণ বাদশাহ, নেই পরায়ণ রাষ্ট্রনেতা, যিনি নেই ভাবে বিচার করেন, বেইনসাফি করেন না, জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেন না, আল্লাহর দেয়া বিধান অনুযায়ী যিনি বিচার ব্যবস্থা করেন। হতে পারে তিনি মিম্বার, হতে পারে তিনি গ্রামের বিচারক, যিনি কোরআন এবং সহি হাদিস অনুযায়ী বিচার করেন, তিনি হবেন নেই পরায়ণ শাসকের মধ্যে গণ্য হবেন। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, সেই যুবক যার যৌবন আল্লাহ তাআলার ইবাদতে অতিবাহিত হয়েছে, যৌবনকাল অন্যায় পথে ব্যয় হয়নি, যে যৌবনকালটা একমাত্র আল্লাহর ইবাদতে সে কাটিয়ে দিয়েছে, যৌবনকাল নষ্ট করেনি, যৌবনকালকে একমাত্র আল্লাহর জন্য বিলিয়ে দিয়েছে, আল্লাহর ইবাদত করেছে। তিন নম্বর, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকাতুন মুআল্লাকুন বিল মাসাজিদ, সেই ব্যক্তি যার অন্তর অন্তর মসজিদ সমূহের সাথে লটকে থাকে, অর্থাৎ মসজিদের প্রতি তার মন সদা আকৃষ্ট থাকে। মানে ধরেন জোহরের সালাত কোনো ব্যক্তি পড়ে গেল, জোহরের সালাত পড়ার পরে সে ভাবে যে আমি কখন আবার আসর পড়ব, কখন আসরের আজান দিবে, আসর পড়ব, আসর পরে গেল, কখন আবার মাগরিব পড়বে, মানে মসজিদের প্রতি তার মহব্বত ভালোবাসা থেকে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলেন, সেই দুই ব্যক্তি যারা আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে বন্ধুত্ব স্থাপন করে ও ভালোবাসা স্থাপন করে, যারা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, একমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, দুনিয়াবী কোনো উদ্দেশ্যে নয়, একমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে বন্ধু বন্ধুকে ভালোবাসে, যারা এই ভালোবাসার উপরে মিলিত হয় এবং এই ভালোবাসার উপরে বিচ্ছিন্ন হয়, তাদের মৃত্যু হয়। অর্থাৎ আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে কাউকে ভালোবাসে, আবার আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে কার সাথে বন্ধুত্ব ত্যাগ করে, ওই ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, সেই ব্যক্তি যার যাকে কোনো যে যুবককে কোনো সুন্দরী নারী, কুলকামিনী নারী অবৈধ যৌন মিলনের উদ্দেশ্যে আহ্বান করে, তখন সেই যুবক বলে যে ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। যখন কোনো সুন্দরী নারী যখন কোনো মানুষকে, কোনো পুরুষকে, কোনো যুবককে ডাকে যে আসো আমার সাথে, জেনার আহ্বান করে, তখন সেই যুবক বলে ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, ওই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। অরজুলুন, এবং ওই ব্যক্তি, তাসাদ্দাকা বিসাদাকাতিন, যে ব্যক্তি দান করে গোপনে, যে ব্যক্তি গোপনে দান করে, এমনকি তার ডান হাত যা প্রদান করে বাম হাত পর্যন্ত তা জানে না, ওই ব্যক্তিও আল্লাহর আরশের নিচে ছায়া থাকবে, ছায়া পাবে। আর সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে, অরজুলুন জাকারুল্লাহ
ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে নির্জনে স্মরণ করে, যে ব্যক্তি আল্লাহকে নির্জনে স্মরণ করে এবং তার ফলে উভয় চোখে পানি বয়ে যায়, উভয় চোখ দিয়ে ঝরঝর করে আল্লাহর ভয়ে পানি পড়ে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া দান করবেন। যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই 7 ব্যক্তির মধ্যে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হম